আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা গ্রোথ হরমোনের অ্যাবনর্মালিটিস গুলা এইটু পর্যন্ত এসেছিলাম। যে কোনো একটা হরমোনের অ্যাবনর্মালিটিস বলতে হলে তোমার হাইপার সিক্রেশন অ্যান্ড হাইপো সিক্রেশন দুই ভাবেই জানতে হবে। তাহলে প্রথমে আসি আমরা হাইপো সিক্রেশন। হাইপো সিক্রেশনে মেইনলি তোমার কি হচ্ছে, ডোয়ারফিজম। হ্যাঁ, ডোয়ারফিজম। তোমার ডোয়ারফিজম কি, এটা রেজাল্ট ফ্রম দা জেনারেলাইজ ডেফিসিয়েন্সি অফ অ্যান্টিরি পিটুইটারি ডিউরিং চাইল্ডহুড। তোমার দেখা যাচ্ছে যে ডোয়ার শর্ট স্ট্রেচার হয়। আমরা গ্রোথ হরমোনের অ্যাবনর্মালিটিস পড়ছি, হাইপো সিক্রেশন অফ গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন যদি কম সিক্রেশন হয় তাহলে কি হয়, একটা কন্ডিশন ইজ ডোয়ারফিজম। হ্যাঁ, শর্ট স্ট্রেচার। তোমার অল ফিজিক্যাল পার্টস অফ দ্য বডি ডেভেলপ ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রপোর্শন টু ওয়ান অ্যানাদার, বাট দ্য রেট অফ ডেভেলপমেন্ট ইজ গ্রেটলি ডিক্রিজড। দেখা যায় এ 10 ইয়ার্স চাইল্ড মে হ্যাভ এ বডিলি ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড এইজ টু 4 to 5 ইয়ার্স। মানে 10 বছরের একটা বাচ্চাকে 4 থেকে 5 বছরের বাচ্চার মতো মনে হবে দেখলে, তার বডিলি ডেভেলপমেন্টটা এমন থাকবে। আর প্যান হাইপোপিটিউটারিজম কি হয়, প্যান হাইপোপিটিউটারি ডোয়ার্ফ মেবি সেক্সুয়ালি ইম্যাচিউর, এটা আমি ডিসক্রাইব করছি একটু পরে। আচ্ছা, এ পার্সন উইথ প্যান হাইপোপিটিউটারি ডোয়ার্ফ ডাজ নট পাস থ্রু দ্য পিউবার্টি অ্যান্ড নেভার সিক্রেট সাফিসিয়েন্ট কোয়ান্টিটিস অফ গোনাডোট্রপিক হরমোনস টু ডেভেলপ দ্য অ্যাডাল্ট সেক্সুয়াল ফাংশন। দ্যাট ইজ তোমার কি লুটিনাইজিং হরমোন, মানে গোনাডোট্রপিক হরমোন গুলা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েটলি সিক্রেট করতে পারে না। বাট 1/3 অফ সার্চ ডোয়ার্ফ ডিউ টু অনলি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি ক্যান সেক্সুয়ালি ম্যাচিউর অ্যান্ড অকেশনালি রিপ্রোডিউস। দেখো, ডোয়ারফিজমকে আমরা মেইনলি যদি দুই ভাবে বলতে চাই, ডিউ টু প্যান হাইপোপিটিউটারিজম ইন দ্য চাইল্ডহুড, হ্যাঁ, ডিক্রিজ দ্য রেট অফ ডেভেলপমেন্ট, বাট অল ফিজিক্যাল বডি পার্টস ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রপোর্শন, নো মেন্টাল রিটার্ডেশন, গোনাডস আন্ডার ডেভেলপড, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক নট ডেভেলপ, তাহলে ও রিপ্রোডিউস করতে পারবে না। প্যান কথাটার মানে হচ্ছে হোল। হ্যাঁ, মানে প্যান হাইপোপিটুইটারিজম মানে হচ্ছে, দেখো তোমার পিটুইটারি গ্ল্যান্ডের সবগুলা হরমোন যদি তোমার ডিক্রিজ সিক্রেশন হয় বা তোমার কম হাইপো সিক্রেশন হয়, তখন তোমার এই জিনিসগুলা, এই ক্যারেক্টারিস্টিক গুলা দেখা যাবে। আর ডোয়ারফিজম ডিউ টু অনলি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি মানে কি, তোমার বাকি হরমোন গুলা ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার কি হয়, শর্ট স্ট্রেচার হবে, সেক্সুয়ালি ম্যাচিউর হবে, বিকজ তোমার গোনাট্রপিক হরমোন গুলা তো তোমার অ্যাপ্রোপ্রিয়েটলি সিক্রেট হচ্ছে, এবল টু রিপ্রোডিউস হবে। ট্রিটমেন্ট কি, দেখা যায় যে হিউম্যান গ্রোথ হরমোন দেওয়া যেতে পারে। আর ডোয়ার্ফ হু হ্যাভ পিওর গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি ক্যান বি কমপ্লিটলি রিকিউড ইফ ট্রিটেড ইন দ্য আর্লি লাইফ, ঠিক আছে। আর প্যান হাইপোপিটিউটারিজম ব্যাপারটা কি, এখানে দেখা যায় ডিক্রিজ ইন সিক্রেশন অফ অল পিটুইটারি হরমোনস, মানে পিটুইটারি অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে যতগুলো হরমোন সিক্রেশন হয় প্রত্যেকটা তোমার হাইপো সিক্রেশন হচ্ছে। কজ কি, দেখো কনজেনিটাল হতে পারে অথবা ইট মে অকার সাডেনলি অর স্লোলি অ্যাট এনি টাইম ডিউরিং লাইফ, মোস্ট অফ দ্যাম রেজাল্টিং ফ্রম পিটুইটারি টিউমার দ্যাট ডিস্ট্রয়েস দ্য পিটুইটারি গ্ল্যান্ড। কি কি টাইপ আমি বললাম একটু আগে, ডোয়ারফিজম ইন চিলড্রেন অ্যান্ড প্যান হাইপোপিটিউটারিজম ইন অ্যাডাল্ট। আচ্ছা, ইন অ্যাডাল্টে তোমার কি হচ্ছে, আমি যেটা একটু আগে বললাম যে ইট অকার্স ইন অ্যাডাল্টহুড ফ্রিকোয়েন্টলি রেজাল্টিং ফ্রম ওয়ান অফ দ্য থ্রি অ্যাবনর্মালিটিস। দেখা যায় ক্রেনিও ফ্যারিঞ্জিওমা টিউমার হতে পারে, ক্রোমোফোব টিউমার হতে পারে, অথবা থ্রোম্বোসিস অফ পিটুইটারি ব্লাড ভেসেল যদি হয়, তাহলে প্যান হাইপোপিটিউটারিজম হবে। কি হয়, ইফেক্ট গুলা কি দেখো, হাইপোথাইরয়েডিজম কেন, শেলহান সিনড্রোম বলো। হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে এই ওইটা নাম, হ্যাঁ ওইটাই বলি আমরা। তোমার এটা ইফেক্টটা কি হয় দেখো, হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম কেন হবে বলো তো, কারণ তোমার থাইরয়েড হরমোন তো, থাইরয়েড কি হয়, থাইরোট্রপ থেকে থাইরোট্রপিক রিলিজিং হরমোনটা আসছে না, তাই আসছে, সরি, থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা আসছে না, আসছে নাকি বলো। তারপর ডিক্রিজ প্রোডাকশন অফ গ্লুকোকর্টিকয়েডস বাই তোমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সাপ্রেশন অফ দ্য গোনাডোট্রপিক হরমোনস, এ ল্যাথার্জিক পার্সন ডিউ টু ল্যাক অফ থাইরয়েড হরমোন, ওয়েট গেইন ডিউ টু ডিক্রিজ মোবিলাইজেশন অফ ফ্যাট বাই গ্রোথ অ্যাড্রেনোকর্টিকোট্রপিক, অ্যাড্রেনোকর্টিক্যাল অ্যান্ড থাইরয়েড হরমোনস, ঠিক আছে। এগুলা হচ্ছে তোমার প্যান হাইপোপিটিউটারিজম এর ইফেক্ট। আর হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন যদি আমরা বলি, কি কি হচ্ছে, জাইগান্টিজম অ্যান্ড অ্যাক্রোমেগালি। জাইগান্টিজম এ কি হয় দেখো, ইট ইজ এ পিটুইটারি ডিসঅর্ডার ডিউ টু হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন বিফোর অ্যাডোলেসেন্স, রেজাল্টিং ইন এক্সেস গ্রোথ হরমোন
ইন দা বডি, ঠিক আছে? বিফোর তোমার এপিফাইসিসের সাথে ডায়াফাইসিসের ফিউশন হওয়ার আগে যদি গ্রোথ হরমোন সিক্রেশন বেশি হয় তখন ওটাকে আমরা জাইগান্টিজম বলি। আর এটা কজ কি হাইপার অ্যাক্টিভ অফ দ্য অ্যাসিডোফিলিক সেলস অফ দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, দ্যাট ইজ অ্যাসিডোফিলিক টিউমার অফ দ্য গ্ল্যান্ড, অ্যানাদার কজ। আর অ্যাক্রোমেগালি কি, ইট ইজ এ পিটুইটারি ডিসঅর্ডার ডিউ টু হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন আফটার অ্যাডোলেসেন্স। মানে হচ্ছে এপিফাইসিসের সাথে ডায়াফাইসিসের তোমার ফিউশন হয়ে যাওয়ার পর যদি তোমার এক্সেস গ্রোথ হরমোন সিক্রেশন হয় অ্যাডাল্ট লাইফে, তাকে আমরা অ্যাক্রোমেগালি বলি। এটা কজ হচ্ছে অ্যাসিডোফিলিক টিউমার অফ দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। হ্যাঁ, জাইগান্টিজম কি হয়, ডিউ টু গ্রোথ হরমোন প্রোডিউসিং সেলস অফ দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি বিকাম এক্সেসিভলি অ্যাক্টিভ অ্যান্ড পিটুইটারি অ্যাডিনোমা, দ্যাট ইজ অ্যাসিডোফিলিক টিউমার হুইচ অকার্স বিফোর অ্যাডোলেসেন্স, দিস মিন্স দ্যাট মিন্স বিফোর ফিউশন অফ এপিফাইসিস অফ লং বোন উইথ দ্য ডায়াফাইসিস। ক্লিনিক্যাল ফিচারটা আমরা কি দেখব জাইগান্টিজমের, যে অ্যাবনর্মাল হাইট, হাইট ইনক্রিজেস আপ টু 8 ফিট পর্যন্ত দেখা যেতে পারে। লার্জ হ্যান্ডস অ্যান্ড ফিট, বোন অ্যান্ড সফট টিস্যু গ্রোজ র্যাপিডলি, হাইপার গ্লাইসেমিয়া ইউজুয়ালি লিডিং টু ফুল ব্লোন ডায়াবেটিস মেলাইটাস, হ্যাঁ, লিডস টু প্যান হাইপোপিটিউটারিজম, দিস ইভেন্চুয়াল জেনারেল ডেফিসিয়েন্সি অফ পিটিউটারি হরমোনস ইউজুয়ালি কজ ডেথ ইন দ্য আর্লি চাইল্ডহুড, দেখা যায়। এই যে দেখো জাইগান্টিজম, হাইপার সিক্রেশন অফ দ্য গ্রোথ হরমোন বিফোর ফিউশন অফ দ্য এপিফাইসিস অফ লং বোন উইথ দ্য শ্যাফ্ট, টল স্ট্রেচার লিম্ব ডিসপ্রপোর্শনেটলি লং, হ্যাঁ, তোমার ভিজুয়াল ডিস্টারবেন্স হাইপার গ্লাইসেমিয়া হতে পারে, দিস ইজ দ্য জাইগান্টিজম। এটা ট্রিটমেন্ট হচ্ছে, যেহেতু আমরা জানি যে টিউমারের জন্য হচ্ছে, যে মাইক্রো সার্জিক্যাল রিমুভাল অফ দ্য টিউমার আর ই রেডিয়েশন অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। এখন অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালি কখন হয়, অ্যাক্রোমেগালি কখন হয়, আফটার ফিউশন অফ এপিফাইসিস অফ লং বোন উইথ দ্য ডায়াফাইসিস, দ্যাট ইজ আফটার অ্যাডোলেসেন্স। এটার মেইন কজ হচ্ছে অ্যাসিডোফিলিক টিউমার অফ দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এই যে দেখো, দিস আর দ্য ফিচার্স অফ, তোমার কি হবে, ইনক্রিজ থিকনেস অফ দ্য বোন হবে, প্রোট্রুশন অফ লোয়ার জো হবে, ফরওয়ার্ড স্ল্যান্টিং অফ দ্য ফোরহেড হবে, এনলার্জমেন্ট অফ দ্য হ্যান্ড অ্যান্ড ফিট, নোজ এনলার্জমেন্ট, সফট টিস্যু গ্রোথ, হাইপার গ্লাইসেমিয়া, হাইপার লিপিডিমিয়া। অ্যাক্রোমেগালি, অ্যাক্রো মিন্স কি, বডির অ্যাক্রাল পার্ট গুলো তোমার ফার্স্টে এনলার্জ হয়। হ্যাঁ, দেখো দ্য মার্ক এনলার্জমেন্ট অফ দ্য বোনস অফ দ্য হ্যান্ডস অ্যান্ড ফিট, এনলার্জমেন্ট অফ দ্য মেমব্রেনাস বোন লাইক ক্রেনিয়াম, যেমন ফ্রন্টাল বোজিং আমরা যেটা বলি, হ্যাঁ, ক্রেনিয়াম, নোজ, বোজেস অফ দ্য ফোরহেড, সুপ্রা অরবিটাল রিজেস বিকাম প্রমিনেন্ট, প্রোট্রুশন অফ দ্য লোয়ার জো, দ্যাট ইজ প্রোগেন্থিজম, যেটা আমরা খুব মানে অ্যাক্রোমেগালি টিপিক্যাল ফিচার, প্রোট্রুশন অফ দ্য ভার্টিব্রা ইনক্রিজ ইন সাইজ, হ্যাঁ, এনলার্জমেন্ট অফ সফট টিস্যু, টাং বিকাম গ্রেটলি এনলার্জ, লিভার বিকাম গ্রেটলি এনলার্জ, কিডনি বিকাম গ্রেটলি এনলার্জ। হ্যাঁ, তো বললাম একটু আগে যে তোমার একরার এনলার্জমেন্ট, দ্যাট ইজ হ্যান্ড অ্যান্ড ফিট এনলার্জ হবে, প্রোট্রুশন অফ লোয়ার জো হবে, প্রমিনেন্ট সুপ্রা অরবিটাল রিজেস হবে, কাইফোসিস হবে, সফট টিস্যু এনলার্জমেন্ট হচ্ছে, স্কিন থিকেনিং, ইনক্রিজ ওয়েটিং অ্যান্ড সেবাম সিক্রেশন, এনলার্জমেন্ট অফ দ্য লিপ, নোজ, টাং, ভিসারাল মেগালি, থাইরয়েড, কিডনি এবং লিভারটা এনলার্জ হবে, মেটাবলিক ইফেক্ট, দ্যাট ইজ ডায়াবেটিস মেলাইটাস, দ্যাট ইজ হাইপারটেনশন। এই যে দেখো, দিস ইজ দ্য ফিচার অফ অ্যাক্রোমেগালি। হ্যাঁ, এই যে প্রোগ্যান্থিজম, প্রোট্রুশন অফ দ্য লোয়ার জো, হ্যাঁ বলো, টাং, এনলার্জমেন্ট অফ টাং বলো ম্যাম, সিবাম প্রোডাকশন মানে এটা কি হচ্ছে, তোমার ওই যে আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ড আছে ওখান থেকে তোমার সেবাম সেবাম সিক্রেট হয়, দেখা যায় যে তোমার অ্যাক্রোমেগালিতে সেবাম প্রোডাকশনটা ইনক্রিজ হয়ে যায়, ঠিক আছে ম্যাম, বুঝি নাই নেটের কারণে, আবার একটু বললে ভালো হতো। তোমার দেখা যায় যে তোমার ইনক্রিজটা থিকেনিং হয়ে যায়, সোয়েটিং এন্ড সেবাম প্রোডাকশন। আমাদের বডিতে তোমার অনেক সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, ওখান থেকে সেবাম একটা মানে প্রোডাকশন হয়, ওই সেবাম প্রোডাকশনটা তোমার বেড়ে যায়, যে ওয়েলি থিকি স্কিন করে দেয় যেটা, বুঝছো, এটাকে আমরা সেবাম প্রোডাকশন বলি। দেখো, দিস ইজ দ্য ফিচার অফ অ্যাক্রোমেগালি, প্রোগ্যান্থিজম, এনলার্জমেন্ট অফ দ্য টাং, হ্যান্ড এন্ড ফিট এনলার্জ হয়ে যাবে, যে নর্মাল হ্যান্ড, অ্যাক্রোমেগালিক হ্যান্ড, অ্যাক্রাল পার্ট অফ দ্য হ্যান্ড এনলার্জ হয়। হ্যাঁ, দ্য ট্রিটমেন্ট কি, সার্জিক্যাল রিমুভাল অফ দ্য টিউমার, রেডিওথেরাপি, তারপর হচ্ছে মেডিকেল যদি বলি আমরা সোমাটোস্ট্যাটিন অ্যানালগ যেটা হয়, অক্টেরিওক্টাইড এবং ডোপামিন অ্যান্টাগনিস্ট যেটা পড়ি যেটা হচ্ছে ব্রোমোক্রিপ্টিন,
আচ্ছা, এখন আমি চলে আসবো পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে। ঠিক আছে, আমার অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু শেষ, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড দেখো হাইপোথ্যালামাসের সাথে কানেকশন, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, দিস ইজ দ্য পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এখন তোমরা বলো তো হাইপোথ্যালামাসের সাথে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের কানেকশনটা কিভাবে থাকে? হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল হাইপোথ্যালামো ট্র্যাক্ট হাইপোফাইশিয়াল ট্র্যাক্ট এন্ড হাইপোথ্যালামো ভেসেলস। এই এন্ড আবার বলতেছো কেন? তোমার ম্যাম সে হাইপোথ্যালামাসের সাথে পোস্টেরিয়র পিটুইটারি কানেকশন হবে হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল ট্র্যাক্ট, আর হচ্ছে আর অ্যান্টেরিয়র পিটুইটারিতে থাকে হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল ব্লাড ভেসেল। হোয়াট ইজ হোয়াট ইজ ট্র্যাক্ট বলো তো, হোয়াট ইজ ট্র্যাক্ট? লার্জ নাম্বার অফ টার্মিনাল নার্ভ ফাইবার্স এন্ড টার্মিনাল নার্ভ এন্ডিংস ফ্রম দ্য নার্ভ ট্র্যাক। They do not secrete any hormone. এই কথাটাকে বুঝা গেল? তাহলে এখন আমি প্রশ্ন করতে চাই যে পোস্টেরিয়র পিটুইটারি হরমোন গুলা কোথায় সিনথেসিস হয়? ম্যাম হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে ম্যাম। তাহলে পোস্টেরিয়র পিটুইটারিটা কি গ্ল্যান্ডটা কি কাজ করে? ম্যাম এখান থেকে সিক্রেশন হবে। হ্যাঁ, ওখানে তোমার স্টোর হয়, হাইপোথ্যালামাসে সিনথেসিস হয়, সিনথেসিস হয়ে তোমার হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল ট্র্যাক দিয়ে পোস্টেরিয়র পিটুইটারিতে আসে, ওখানে স্টোর থাকে। যখন তোমার অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় তখন তোমার সিক্রেশন হচ্ছে। ঠিক আছে, পোস্টেরিয়র পিটুইটারি হরমোন গুলার নাম কি দেখো? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, দ্যাট ইজ এডিএইচ, হ্যাঁ, যেটাকে আমরা আর্জিনিন ভ্যাসোপ্রেসিনও বলতে পারি। এটা এই হরমোন দিস হরমোন ইজ ফর্মড প্রাইমারিলি ইন দ্য সুপ্রাঅপটিক নিউক্লিয়াই অফ দ্য হাইপোথ্যালামাস। অ্যান্টি ডায়ুরেটিক হরমোন মানে হচ্ছে ইট প্রিভেন্ট দ্য ডায়ুরেসিস, মানে তার এটা মেইনলি কার উপর কাজ করে? কিডনির উপরে। ঠিক আছে, আর অক্সিটোসিন ইট ইজ ফর্ম প্রাইমারিলি ইন দ্য প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাস। বলা আছে যে এডিএস টা তোমার প্রাইমারিলি মানে মেইনলি সুপ্রাঅপটিক নিউক্লিয়াই অফ হাইপোথ্যালামাস এ ফর্ম হয়, বাট আবার দেখা যায় একটু ওই একটু করে মানে এই লিটল অ্যামাউন্ট তোমার প্যারাভেন্টিকুলারেও তৈরি হতে পারে। আর অক্সিটোসিন হচ্ছে মেইনলি তোমার প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাসে হচ্ছে, বাট একটু করে তোমার হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াসে হতেও পারে। হ্যাঁ, তাহলে তোমাকে মেইনলি যদি বলে যে এডিএস টা কোথায় ফর্ম হচ্ছে, দিস হরমোন ইজ ফর্ম প্রাইমারিলি ইন দ্য সুপ্রাঅপটিক নিউক্লিয়াই অফ হাইপোথ্যালামাস, আর অক্সিটোসিন ইজ প্রাইমারিলি ফর্ম ইন দ্য প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাস। ঠিক আছে, দিস ইজ দা this figure showing the store and secretes of hormone when they are synthesized in the hypothalamus. এই যে দেখো hypothalamus এ যে সেল বডি গুলো থাকে ওখানে ADH and oxytocin synthesis হয়, then এটা hypothalamo hypophysial portal tract দিয়ে তোমার posterior pituitary তে তোমার store থাকে, কিডনির উপর ADH কাজ করে আর oxytocin হচ্ছে mammary gland uterus এর উপর কাজ করে। হ্যাঁ, এই যে দেখো ADH and oxytocin are synthesized in the cell bodies of supraoptic and paraventricular nuclei of hypothalamus. Then these two hormones are transported in combination with a carrier protein which is known as neurophysin. ঠিক আছে, carrier protein দিয়ে তারা আসে down to the nerve ending in the posterior pituitary gland through hypothalamo hypophysial portal tract, hypothalamo hypophysial tract by means of axonic flow. এখন তোমরা কি জানো যে নিউরোফাইসিনটা কি? নিউরোফাইসিন হচ্ছে একটা প্রোটিন। দেখা যায় যে এই দুইটা হরমোন তোমার ট্রান্সপোর্টেড হয় দ্য ক্যারিয়ার প্রোটিন নিউরোফাইসিন, এবং নিউরোফাইসিনের সাথে তারা খুব লুজলি অ্যাটাচ থাকে, এবং তোমার যখন সার্কুলেশনে আসে ইমিডিয়েটলি তারা তোমার সেপারেট হয়ে যায়। তখন তোমার এই নিউরোফাইসিন গুলার আর আমরা কোন হ্যাজ নো নোন ফাংশন আফটার লিভিং দ্য নার্ভ টার্মিনাল। ঠিক আছে, দেন in the posterior pituitary gland these hormones are stored at the nerve endings. Whenever the impulse are transmitted downward along the nerve fibers from the hypothalamus and reach to the posterior pituitary glands, hormones are immediately released from the secretory granules in the nerve endings by exocytosis and enter into the systemic circulation. Hence these hormones are called neurohormone. এটা কিন্তু আমরা ভাইবাতে খুব ধরি যে posterior pituitary hormone গুলোকে neurohormone বলা হয় কেন? ওরা হচ্ছে তোমার supraoptic and paraventricular nucleus of hypothalamus, যে paraventricular and supraoptic nucleus of hypothalamus দিয়ে synthesis হচ্ছে। Synthesis হয়ে ওরা hypothalamo hypophysial portal tract দিয়ে
পোস্টার পিটুইটারিতে এসে দেখো পোস্টার পিটুইটারিতে আসে এসে তোমার নার্ভ এন্ডিং গুলাতে স্টোর থাকে। যখন তোমার অ্যাপ্রোপ্রিয়েট একটা সিগন্যাল আসে হাইপোথ্যালামাস থেকে তখন পোস্টার পিটুইটারি আসে, তখন হরমোনস আর ইমিডিয়েটলি রিলিজ ফ্রম দা সিক্রেটরি গ্র্যানিউলস ইন দা নার্ভ এন্ডিংস বাই এক্সোসাইটোসিস এন্ড এন্টার ইনটু দা সার্কুলেশন এন্ড এক্সার্টস ইটস ইফেক্ট। দ্যাটস ওয়াই দে আর কলড নিউরোহরমোন। আশা করি এই পর্যন্ত কোনো কনফিউশন নাই। এখন আমরা এডিএইচ সম্বন্ধে একটু জানবো। এডিএইচটা কি? এটা একটা পেপটাইড হরমোন। হ্যাঁ, সিক্রেশন ফ্রম দা পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড ইজ কন্ট্রোলড বাই দা নার্ভ সিগন্যালস দ্যাট অরিজিনেট ইন দা হাইপোথ্যালামাস এন্ড টার্মিনেট ইন দা পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এডিএইচ ইজ ফর্মড প্রাইমারিলি ইন দা সুপ্রাভেন্টিকুলার নিউক্লিয়াই অফ হাইপোথ্যালামাস। এর মেইন ফাংশন যদি বলি সুপ্রাঅপটিক নিউক্লিয়াই অফ হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসে দেখা যায় সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থাকে এন্ড প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াস থাকে। দেখা যায় সুপ্রাঅপটিক নিউক্লিয়াসটা মেইনলি হচ্ছে তোমার এডিএইচ সিনথেসিস করে আর প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াস ইজ রেসপন্সিবল ফর অক্সিটোসিন রিলিজ, অক্সিটোসিন সিনথেসিস। হ্যাঁ, মেইনলি। আচ্ছা, এখন এডিএইচ এর ফাংশন যদি আমরা বলতে চাই, মেইন ফাংশন হচ্ছে দুইটা। এডিএইচ হচ্ছে তোমার অ্যান্টি ডায়ুরেটিক ইফেক্ট এন্ড ভেসো কনস্ট্রিক্টর ইফেক্ট। আমি একটু আগে বলছিলাম যে এডিএইচ কে আমরা আরেকটা নামে বলি ভেসোপ্রেসিন, তাই না? কেন? কারণ লার্জ অ্যামাউন্টে এডিএইচ ভেসো কনস্ট্রিকশন করে, দ্যাটস ওয়াই ইট ইজ কলড ভেসোপ্রেসিন অলসো। সরি, তাহলে অ্যান্টি ডায়ুরেটিক ইফেক্ট কি? রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার ফ্রম দা কালেক্টিং টিউবস এন্ড কালেক্টিং ডাক্টস, দেয়ার বাই conserving the water in the body and producing very concentrated urine formation. আমরা জানি যে concentrated urine formation হওয়ার জন্য যে কয়েকটা শর্ত আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট শর্ত হচ্ছে presence of large amount of ADH hormone, antidiuretic hormone. তাহলে কি হচ্ছে? It causes reabsorption of water from collecting tubule and collecting ducts, thereby conserving water in the body and producing very concentrated urine. আর ভেসোকনস্ট্রিক্টর ইফেক্টটা কি? হায়ার কনসেন্ট্রেশন অফ এডিএইচ কজেস কনস্ট্রিকশন অফ দা আর্টারিয়ালস থ্রু আউট দা বডি এন্ড দেয়ার ফর ইনক্রিজিং দা আর্টারিয়াল প্রেশার। দিজ আর দা টু প্রাইমারি ইফেক্ট অফ এডিএইচ, দ্যাট ইজ অ্যান্টি ডায়েটিক ইফেক্ট এন্ড ভেসোকনস্ট্রিক্টর ইফেক্ট। আর আরো কিছু আছে, যেমন তোমার এডিএইচ সিক্রেশনটা রেগুলেশন হচ্ছে কিভাবে? ইনক্রিজ যখন ইনক্রিজ ইসিএফ এক্সট্রাসেলুলার ফ্লুইড অসমোলারিটি হুইচ স্টিমুলেট দ্য এডিএইচ সিক্রেশন, লো ব্লাড ভলিউম দ্যাট ইজ হাইপোভলিউমিয়া স্টিমুলেট দ্য এডিএইচ সিক্রেশন, লো ব্লাড প্রেশার স্টিমুলেটস এডিএইচ সিক্রেশন। এগুলো আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, দ্য মেকানিজম অফ এডিএইচ সিক্রেশন, দেখো এটা জানো তোমরা, তাই না? এটা হচ্ছে আমার একটা রেনাল টিবিউলার সেল, যদি দেখো দিস ইজ দ্য রেনাল ইন্টারস্টিশিয়াম, দিস ইজ দ্য রেনাল টিবিউলার সেল আর লুমেন। তার আগে তোমরা আমাকে বলো হোয়াট ইজ অ্যাকোয়াপোরিন। এগুলা তোমরা সব জানো, ক্লাস পড়ানো হয়েছে, তাই না? অ্যাকোয়াপোরিন গুলা কি? হোয়াট ইজ অ্যাকোয়াপোরিন? ম্যাম, ফসফোরিলেশন অফ ওয়াটার সেলকে এটা একটা প্রোটিন, তাই না? এটা একটা প্রোটিন। দেখা যায় যে এই পর্যন্ত তোমার 13 অ্যাকোয়াপোরিন আবিষ্কার করা হয়েছে, তার মধ্যে তোমার কি হয় যে অনলি 1, 2, 3, 4 অ্যাক্টস অন দ্য কিডনি। এখানে মেইনলি তোমার অ্যাকোয়াপোরিন 2 কাজ করে। হ্যাঁ, আর আর 3, 4 দেখা যায় যে বেজোলেটাল সার্ফেসে থাকবে আর এই সার্ফেসে। আচ্ছা, আমি মেকানিজমটা বলি তোমাদেরকে কি হয়। দেখো যে এটা হচ্ছে আর্জেনিন ভেসোপ্রেসিন অথবা তোমার এডিএইচ হরমোনটা। দেখা যায় যে এডিএইচ হরমোনের বেশ কিছু রিসেপ্টর আছে, তার মধ্যে একটা রিসেপ্টর হচ্ছে V2 রিসেপ্টর। ইউজুয়ালি দেখা যায় V1 V2 রিসেপ্টর, V1 ইজ এগেইন ডিভাইডেড ইনটু V1A এন্ড V1B। ওটা নিয়ে আমরা কনসার্ন হব না। আমরা এখানে যেহেতু আমার কিডনি টিবিউলের উপর রেনাল এপিথেলিয়ামের V2 রিসেপ্টরটা থাকে, তাহলে দেখা যায় যে তোমার এডিএইচ বা আর্জিনিন ভেসোপ্রেসিন যখন আসে, এডিএইচ বাইন্ড উইথ দ্য স্পেসিফিক V2 রিসেপ্টর লোকেটেড ইন দ্য লেট ডিস্টাল টিবিউল কালেক্টিং টিবিউল এন্ড কালেক্টিং ডাক্ট which are coupled with stimulatory G protein. আমি mechanism of action এ বলেছি যে G protein দুই ধরনের আছে, stimulatory G protein and inhibitory G protein. হ্যাঁ, যখন তোমার ADH টা আর্জিনিন ভেসোপ্রেসিন V2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে তোমার হচ্ছে stimulatory G protein এর সাথে coupled হয়, তখন তোমার কি হবে? It stimulate the adrenal cyclase enzyme.
হরমোন আসলো রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, জি প্রোটিন স্টিমুলেটেড জি প্রোটিনটা অ্যাক্টিভেট হলো, তখন তোমার অ্যাডিনাল সাইক্লেস এনজাইমটা অ্যাক্টিভেট হয়। এই অ্যাডিনাল সাইক্লেস এনজাইমটা অ্যাক্টিভেট হলে কি করে, এটা সাইক্লিক এএমপি ফর্ম করে, কি করে তোমার অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে সাইক্লিক এএমপি মনোফসফেটে কনভার্ট করে, যেটা হচ্ছে তোমার অ্যাক্টিভেট করে প্রোটিন কাইনেজ এ কে। এইটু পর্যন্ত বোঝা গেল? হরমোন রিসেপ্ট আর্জিনিন ভ্যাসোপ্রেসিন হরমোন আসলো, রেনাল টিবিউলে তোমার ভি2 রিসেপ্টর স্পেসিফিক ভি2 রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, বাইন্ড করে তোমার জি স্টিমুলেটেড জি প্রোটিনকে অ্যাক্টিভেট করলো, হুইচ ইন টার্ন অ্যাক্টিভেট দা স্টিমুলেট দা অ্যাডিনাল সাইক্লেস এনজাইম হুইচ কজেস কনভার্সন অফ এটিপি ইনটু সাইক্লিক এএমপি ইন দা টিবিউলার সেল, আলটিমেটলি হুইচ অ্যাক্টিভেট দা প্রোটিন কাইনেস এ এনজাইম। এখন প্রোটিন কাইনেস এ এনজাইম অ্যাক্টিভেট হলে কি করে, দা ফসফোরাইলেশন অফ দা ইন্ট্রাসেলুলার প্রোটিন হুইচ স্টিমুলেট দা মুভমেন্ট অফ ইন্টারসেলুলার প্রোটিন, এটাতে ইন্টারসেলুলার প্রোটিন হুইচ ইজ নোন এস অ্যাকোয়াপোরিনস। হ্যাঁ, অ্যাকোয়াপোরিন টু তাকে লুমিনাল সাইডে তোমার নিয়ে যাবে। আবার বলছি যে তোমার প্রথমে যখন প্রোটিন কাইনেজটা এ অ্যাক্টিভেট হলো, সে তোমার প্রোটিন ফসফোরাইলেশন করে, যে অ্যাকোয়া প্রোটিন গুলা যেগুলো সেলের মধ্যে ছিল ওদেরকে তোমার কি করে এট দা লুমিনাল সাইডে নিয়ে সেট করে দিবে। হ্যাঁ, এট দা লুমিনাল সাইড দা অ্যাকোয়াপোরিন টু ক্লাস্টার টুগেদার অ্যান্ড ফিউজ উইথ দা সেল মেমব্রেন বাই এক্সোসাইটোসিস অ্যান্ড দিস কজেস ফর্ম অ্যান অ্যাকোয়াপোরিন। অ্যাকোয়া মানে ওয়াটার, পোরিন মানে হচ্ছে ওয়াটার চ্যানেল। হ্যাঁ, ফরমেশন অফ ওয়াটার চ্যানেল দ্যাট পারমিটস র্যাপিড ডিফিউশন অফ ওয়াটার থ্রু দ্য সেল। এখন ওয়াটার সেলে আসবে, এগুলো আবার তোমার অ্যাকোয়াপোরিন 3 এন্ড 4 দিয়ে বের হয়ে যাবে। দেখো অ্যাকোয়াপোরিন 2 কিন্তু তোমার সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট, 3 এন্ড 4 কিন্তু সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট না, এটা বেজোলেটারাল সারফেসে থাকে। তাহলে আমি আরেকবার বলি যে দেখো, ADH বাইন্ড উইথ এ স্পেসিফিক V2 রিসেপ্টর লোকেটেড ইন দা লেট ডিস্টাল টিবিউল কালেক্টিং টিবিউল এন্ড কালেক্টিং ডাক্ট হুইচ ইজ কাপলড উইথ স্টিমুলেটরি জি প্রোটিন হুইচ স্টিমুলেট দা অ্যাডেনাল সাইক্লেস এনজাইম হুইচ কজেস কনভার্সন অফ এটিপি ইন্টু সাইক্লিক এএমপি হুইচ স্টিমুলেট দা প্রোটিন কাইনেস এ এনজাইম হুইচ কজেস ফসফোরাইলেশন অফ প্রোটিন দ্যাট ইজ অ্যাকোয়াপোরিনস 2। এই অ্যাকোয়াপোরিন 2 গুলাকে লুমিনাল সাইডে নিয়ে ক্লাস্টার করবে এবং ফিউজ উইথ দ্য সেল মেমব্রেন ফর্মিং এ ওয়াটার চ্যানেল থ্রু র্যাপিড ডিফিউশন অফ ওয়াটার অকার্স। হ্যাঁ, এই সেম কথাটা, এটা হচ্ছে মেকানিজম অফ ADH। ADH বাইন্ড উইথ এ স্পেসিফিক ভি রিসেপ্টর ইন লেট ডিস্টাল টিবিউল কালেকটিং টিবিউল এন্ড কালেকটিং ডাক্ট অ্যান্ড অ্যাক্টিভেট দ্য অ্যাডিনাল সাইক্লেস ইনক্রিজিং দ্য ফরমেশন অফ সাইক্লিক এএমপি ইনসাইড দ্য টিবিউলার সেল অফ দ্য সাইটোপ্লাজম অ্যান্ড অ্যাক্টিভেটিং প্রোটিন কাইনেস এ। হ্যাঁ, হুইচ কজেস স্টিমুলেট দ্য মুভমেন্ট অফ ইন্টারসেলুলার প্রোটিনস কল্ড অ্যাকোয়াপোরিন টু দ্য লুমিনাল সাইড অফ দ্য মেমব্রেন। These molecules of aquaporin 2 cluster together and fuse with the cell membrane by exocytosis to form water channels that permit rapid diffusion of water through the cell within 5 to 10 minutes and increase the permeability of water permeability of membrane this membrane to water allow rapid diffusion of water through the tubular epithelium and into the renal interstitial fluid this way it causes water increase water reabsorption। দেখো একটা জিনিস দেখো যে অ্যাকোয়াপোরিন 2 কিন্তু হচ্ছে তোমার অ্যাকোয়াপোরিন 2 কিন্তু হচ্ছে তোমার ADH দিয়ে রেগুলেটেড হচ্ছে, কিন্তু অ্যাকোয়াপোরিন 3 এন্ড 4 ইজ নট রেগুলেটেড বাই অ্যান্টিডায়াটিক হরমোন। এটা কিন্তু MCQ তে আসে। আচ্ছা, আর আরেকটা কজ বলছিলাম যে কিভাবে তোমার রেগুলেশনটা হচ্ছে, যদি তোমার বডিতে ওয়াটার ডেফিসিট হবে বা ওয়াটার হাইপোভলিউমিয়া হলো হুইচ কজেস এক্সট্রা সেলুলার অসমোলারিটিটা ইনক্রিজ করে হুইচ স্টিমুলেট দা অসমোস রিসেপ্টরস। অসমো রিসেপ্টর স্টিমুলেটেড হলেই তোমার ADH সিক্রেশন হবে পোস্টেরিয়র পিটুইটারি থেকে। ইনক্রিজ ADH সিক্রেশন ইনক্রিজ ওয়াটার পারমিয়াবিলিটি ইন দা ডিস্টাল টিবিউল এন্ড কালেকটিং টিবিউল, ইনক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন, ডিক্রিজ ওয়াটার এক্সক্রিয়েশন। ঠিক আছে, দিস অল অ্যাবাউট ADH। নাও অক্সিটোসিন, অক্সিটোসিনটা কি, এটা একটা পেপটাইড হরমোন হুইচ ইজ মেইনলি প্রাইমারিলি ফর্ম ইন দা প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াই। অক্সিটোসিনের ফাংশন গুলো কি মনে আছে তোমাদের? অক্সিটোসিনের ফাংশন কিন্তু আমরা দুই জায়গা বলে থেমে যাই, হবে না, চার জায়গায় বলতে হবে। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে, হ্যাঁ, মিল্ক ইজেকশন, that is it causes contraction of the myoepithelial cells that surrounds the alveoli of the mammary gland, thus it ejects milk from the alveoli into the duct
and hence out of the nipple that helps in breastfeeding. ঠিক আছে, this is the milk ejection. আমি এটা একটু পরে ফ্লো চার্ট করে দেখাবো, কারণ মিল্ক ইজেকশন অথবা মিল্ক লেট ডাউন রিফ্লেক্স খুব শর্ট নোট আসে. Effects on the pregnant uterus. During last stages of labor, oxytocin secretion is increased in the plasma that causes contraction of the fundus and body of the gravid or pregnant uterus, which helps in birth of the baby. ঠিক আছে, দেখো fundus এবং body contraction টা increase করে, যার ফলে তোমার contraction টা বেড়ে যায়, and which helps in childbirth. Next is effect in non-pregnant uterus. দেখো একটু আগে কিন্তু বললাম effect in pregnant or gravid uterus, then effect in non-pregnant uterus. Oxytocin may act on the non-pregnant uterus to facilitate sperm transport. During coitus, oxytocin is released and causes contraction of the uterus. Thus, helps in transport of sperm through the female genital tract to the uterine tube. And in case of male, oxytocin secretion is increased at the time of ejaculation that helps in increased contraction of the smooth muscle of vas deferens, propelling sperm outward the urethra. ঠিক আছে, তাহলে তোমাদের যদি অক্সিটোসিনের ফাংশন বলি, শুধু এই দুইটা বলে থেমে গেলে হবে না. মিল্ক ইজেকশন, ইফেক্ট অন প্রেগন্যান্ট ইউটেরাস, ইফেক্ট অন নন প্রেগন্যান্ট ইউটেরাস এন্ড ইফেক্ট ইন কেস অফ মেল, এই চারটা বলতে হবে. আর এটা হচ্ছে তোমরা অনেকগুলা স্টার্ট দিয়ে রাখবা, যে তোমার মিল্ক ইজেকশন অথবা মিল্ক লেগ ডাউন রিফ্লেক্স এটা প্রায়ই আসে, শর্ট নোট আসে অথবা ব্রড কোয়েশ্চেনের সাথে ছোট করে একটু লিখে দেয় ডিসকাস অ্যাবাউট মিল্ক ইজেকশন রিফ্লেক্স. এখানে কি হয় দেখো, সাপ্লিং স্টিমুলাস টু দা ম্যামারি নিপল অফ দা ম্যামারি গ্ল্যান্ড বাই দা বেবি stimulates to the signals to be transmitted through the sensory nerves to the hypothalamus, that is supraoptic and paraventricular nuclei, which causes release of oxytocin by the posterior gland, posterior pituitary gland. Oxytocin is carried by blood to the mammary gland. In the mammary gland, it causes contraction of the myoepithelial cells, which helps in milk ejection. ঠিক আছে, this is the milk let down reflex অথবা milk ejection reflex. ঠিক আছে, suckling or stimulus on the nipple of the mammary gland by the baby, signals is to be transmitted through the sensory fibers to the hypothalamus in supraoptic and paraventricular nuclei, which stimulated and causes release of oxytocin by the posterior pituitary gland. Oxytocin is carried by blood to the mammary gland. ম্যামারি গ্ল্যান্ডে এসে সে ম্যামারি গ্ল্যান্ডে যে মায়োপিথেলিয়াল সেল আছে ওদেরকে কন্ট্রাক্ট করে, মায়োপিথেলিয়াল সেল কন্ট্রাকশন হলে মিল্ক ইজেকশন হচ্ছে. এই যে দেখো, দিস ইজ দ্য ফাংশন অফ অক্সিটোসিন. হ্যাঁ, ম্যামারি গ্ল্যান্ড কন্ট্রাকশন মায়োপিথেলিয়াল সেলকে কন্ট্রাকশন করে মিল্ক ইজেকশন করছে. আর ডিউরিং লেট স্টেজেস অফ লেভারে তোমার কি হয় যে কন্ট্রাকশনটা বেড়ে যায় বডি এবং সার্ভিস অফ দ্য ইউটেরাস. হ্যাঁ, এখন তোমাদের একটা অ্যাবনর্মালিটিস প্রায় আসে, হোয়াট ইজ ডায়াবেটিস ইনসিপিডাস. তোমরা কি ডায়াবেটিস মেলাইটাস আর ডায়াবেটিস ইনসিপিডাস এর ডিফারেন্স জানো তো? ডায়াবেটিস মেলাইটাস কেন হয়? এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার. আর ডায়াবেটিস ইনসিপিডাস কেন হয়? তোমার এডিএইচ হরমোন ডেফিসিয়েন্সির জন্য. ঠিক আছে, এটা কিন্তু একবার আসছে প্রশ্ন যে কোন এক বছরে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ডায়াবেটিস মেলাইটাস এন্ড ডায়াবেটিস ইনসিপিডাস. ঠিক আছে, ফরমেশন অফ লার্জ ভলিউম অফ ডাইলুট ইউরিন ডিউ টু এডিএইচ ডেফিসিয়েন্সি. লার্জ ভলিউম ডাইলুট ইউরিন, ঠিক আছে, এডিএইচ ডেফিসিয়েন্সির জন্য. এটা দুই ধরনের হয়, সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস এন্ড নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস. নেফ্রোজেনিক মানে হচ্ছে কিডনি নিজস্ব সমস্যার জন্য যদি তোমার ডায়াবেটিস ইনসিপিডাস হয় ওকে আমরা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস বলি. ঠিক আছে, তাহলে আবার বলছি ডায়াবেটিস ইনসিপিডাস কি, ফরমেশন অফ লার্জ ভলিউম অফ ডাইলুট ইউরিন, দেখো ডিউ টু এডিএস ডেফিসিয়েন্সি. তোমরা কিন্তু ডায়ুরেসিস বলে দিও না, ডায়ুরেসিস কখন হয়? এক্সক্রিশন অফ লার্জ ভলিউম অফ ইউরিন মোর দ্যান 3 লিটার পার ডে, তাই না? আর এখানে বলছে ফরমেশন অফ লার্জ ভলিউম অফ ডাইলুট ইউরিন, মানে ডায়ুরেসিস হচ্ছে ডিউ টু এডিএস ডেফিসিয়েন্সি. টু টাইপস, সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস. আচ্ছা, ডিউ টু ডেফিসিয়েন্স অফ অ্যান্টিডায়াটিক হরমোন রেজাল্টিং ইন দা ফরমেশন অফ এ লার্জ ভলিউম অফ ডাইলুট ইউরিন ইজ কল্ড সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস. ইউরিন ভলিউম এক্সিডস মোর দেন অ্যাবাউট 15 লিটার পার ডে. ডায়ুরেসিস কি বলছিল যে মোর দেন 3 লিটার পার ডে. হ্যাঁ, যখন তোমার এডিএইচ নাই, এডিএইচ কোথেকে সিক্রেট হয়?
কোথায় সিনথেসিস হয়? হাইপোথ্যালামাস, ওখানে সিনথেসিস হচ্ছে না, পোস্টের পিটুইটারিতে কোনো স্টোন নাই, তখন তোমার যেই ডায়াবেটিস ইনসিপিডাসটা হয় ওকে আমরা বলি সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস। এটার কজ কি? দেখো, হেড ইনজুরি, ইনফেকশন অর মেবি কনজেনিটাল, ইনফেকশন অর মেবি কনজেনিটাল। ট্রিটমেন্ট হচ্ছে সিনথেটিক অ্যানালগ অফ এডিএ, যেটি ডেসমোপ্রেসিন। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমাদেরকে যদি বলি যে সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস কেন হয়, ডিউ টু ডেফিসিয়েন্সি অফ এডিএইচ, মানে ডিউ টু হেড ইনজুরি, ইনফেকশন অর কনজেনিটাল। ঠিক আছে, মানে আমার এডিএইচ তৈরি হচ্ছে না, ওটাই হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। আর নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাসটা দেখ কি, দেখো নেফ্রো মিন্স কিডনি। হ্যাঁ, নর্মাল অর এলিভেটেড লেভেল অফ এডিএইচ আর প্রেজেন্ট, বাট রেনাল টিবিউলার সেগমেন্ট cannot respond to ADH as a result of large volume of dilute urine are formed. It is called nephrogenic because abnormalities reside within the kidney. বুঝা গেল যে তোমার আমার ADH secretion টা ঠিক আছে, hypothalamus এ synthesis ঠিক হচ্ছে, posterior pituitary তে synthesis ঠিক আছে, ADH normal amount আছে, but kidney নিজস্ব কোনো অসুবিধার জন্য সে ADH টা তোমার ইউজ করতে পারছে না। কি অসুবিধা সেটা দেখো, যে ADH is present but renal tubular segment cannot respond to ADH as a result of large volume of dilute urine are formed. It is called nephrogenic because abnormalities reside within the kidney itself. এই যে দেখো, this is the diabetes mellitus versus diabetes insipidus. এই difference টা একটু দেখো। Ma'am, central টা একটু আবার বলবেন। হ্যাঁ, central টা হচ্ছে তোমার deficiency of ADH, মানে তোমার ADH ই নাই। তোমার এডিএইচ কোথেকে সিনথেসিস হয়? তোমার সুপ্রাঅপটিক নিউক্লিয়াই অফ হাইপোথ্যালামাস। ওই সুপ্রাঅপটিক নিউক্লিয়াসে যদি কোনো প্রবলেম থাকে, অথবা আমার হাইপোথ্যালামাসে যদি কোনো হেড ইনজুরি হলো বা হাইপোথ্যালামাসে কোনো প্রবলেম হলো, পোস্টেরিয়র পিটুইটারিতে কোনো প্রবলেম, মানে আমার এডিএইচ নাই, এডিএইচ এর ডেফিসিয়েন্সি না থাকলে কি হয়? এডিএইচ মেইনলি রেসপন্সিবল কি, তোমার কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনের জন্য। এখন এডিএইচ নাই, তাহলে তোমার কি হবে? লার্জ অ্যামাউন্ট অফ ডাইলিউট ইউরিন ফরমেশন হয়ে যাবে, মানে হচ্ছে তোমার সেন্ট্রালি তোমার এডিএইচ ফর্ম হচ্ছে না। বোঝা গেল? হেড ইনজুরি হলো, ইনফেকশন হলো, বা কনজেনিটালি তোমার এডিএইচ নাই, মানে এডিএইচ এ তোমার কোনো ব্লাডে এডিএইচ নাই, তখন তোমার দেখা যায় মানে ডায়াবেটিস ইনসিপিডাস মানে তোমার লার্জ ভলিউম অফ এডিএইচ ফর্ম হওয়া। তাহলে তোমার কি হলো যে যেহেতু আমার এডিএইচ ফর্মই হচ্ছে না, এডিএইচ নাই তোমার, আমার কোনো তোমার লার্জ ভলিউম অফ ইউরিন ক্যান বি এক্সিড দ্যাট ইজ 50 লিটার পার ডে, দিস ইজ সেন্ট্রাল এডিএইচ, মানে হচ্ছে তোমার হাইপোথ্যালামাস সিনথেসিস করতে পারছে না। আর নেফ্রোজেনিক মানে হচ্ছে তোমার কিডনিতে কোনো অ্যাবনর্মালিটি, মানে এডিএইচ লেভেল ঠিক আছে কিন্তু এডিএইচটাকে তোমার কিডনি ইউটিলাইজ করতে পারছে না, এত লার্জ ভলিউম অফ ডাইলিউট ইউরিন ফর্ম হচ্ছে। ঠিক আছে, কিডনিতে কোনো রিসেপ্টরে কোনো সমস্যা হলো তখন তোমার ওটাকে আমরা নেফ্রোজেনিক বলি। আচ্ছা, আর এই প্রশ্নটা আসছে তোমার লাস্ট টাইম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডায়াবেটিস মেলাইটাস এন্ড ডায়াবেটিস ইনসিপিডাস। দেখো, তোমরা জানো অলরেডি ডায়াবেটিস মেলাইটাস ইজ এ গ্রুপ অফ মেটাবলিক ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই এক্সেসিভ লার্জ লেভেল অফ ব্লাড সুগার দ্যাট ইজ ব্লাড গ্লুকোজ উইদ ইন দ্য ব্লাড। ইট কমনলি কজ বাই ডেফিসিয়েন্সি অফ প্যানক্রিয়াটিক হরমোন, যেটা তোমরা বললাম আমাকে, ইনসুলিন, হুইচ রেজাল্টস ইন এ ফেইলিউর টু মেটাবলাইজ দ্য সুগার অ্যান্ড স্টার্চ, ইউরিন কন্টেন্স গ্লুকোজ। আর ডায়াবেটিস ইনসিপিডাস তোমরা এখন বলতেই পারবে, ইট ইজ এ কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই এক্সেসিভ থ্রাস্ট অ্যান্ড এক্সেসিভ large volume of large amounts of severely dilute urine formation commonly caused by deficiency of pituitary hormone that is vasopressin which is also known as ADH antidiuretic hormone which regulates the kidney function and the urine does not contain glucose. এর সাথে তোমরা আরো অনেক কিছু লাগিয়ে at least 5-6 টা ডিফারেন্স করতে পারবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম।